তো বন্ধুরা, আপনার মোবাইলেও কি প্লে স্টোরে এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে? আপনি যখন কোনো অ্যাপে ইনস্টল করতে যাচ্ছেন তখন অ্যাপটা আপনার পেন্ডিং শো হয়ে যাচ্ছে, মানে অ্যাপটা ইনস্টল হচ্ছে না। তো এই প্রবলেমটা তিনটি কারণে প্রধানত হয়ে থাকে, এবং এই কারণগুলি কি এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন লাইভ প্রুফ সহ আপনাদের দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, অনেক অনেক স্বাগত জানাই টেক লাইক বাংলা ইউটিউব চ্যানেলে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনার মোবাইলে প্লে স্টোরে অ্যাপ পেন্ডিং এর অন্যতম প্রধান কারণ হলো আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণে স্টোরেজ না থাকা। আপনার মোবাইলে যদি যথেষ্ট পরিমাণে স্টোরেজ না থাকে না, তাহলে কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাপ পেন্ডিং এ পড়ে থাকবে, কিন্তু ডাউনলোড বা ইনস্টল হতে চাইবে না। তাই আপনি দেখার জন্য সেটা বা চেক করার জন্য ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে সিম্বলে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টোরেজ দেখাচ্ছে। তো আপনি দেখে নেবেন যে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণে স্টোরেজ আছে কিনা। তো স্টোরেজ যদি না থাকে তাহলে কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে। তাই আপনি স্টোরেজটা একটু ফাঁকা করে নিন, হতে পারে আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আপনার প্লে স্টোরে অ্যাপ পেন্ডিং এ পড়ে থাকার অন্যতম কারণ হলো আপনার মোবাইলে প্লে স্টোরে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট হতে থাকে। আপনার মোবাইলে প্লে স্টোরে যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট হতে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাপ, যে অ্যাপটি আপনি ইনস্টল করছেন, সেই অ্যাপটি কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে। তো সেটা চেক করার জন্য ডান দিকে প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবলস। আপডেটস অ্যাভেলেবল ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে প্লে স্টোরে কোনো অ্যাপ আপডেট হচ্ছে কিনা। কোনো অ্যাপ যদি আপডেট হয় তাহলে কিন্তু আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করছেন তখন কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে। তো আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ এইভাবে আপডেট হতে থাকে তাহলে আপনি ক্যান্সেল হলে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে। তো এটার কারণেই অনেক সময় আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল করার সময় পেন্ডিং এ পড়ে থাকে। তো আপনি এই প্রবলেমটা প্রথমে দেখে নেবেন। প্রথমে যে দুটি কারণ আপনাদের বললাম, সেই কারণ দুটি আপনাদের সঙ্গে ম্যাচ না খায়। তো আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণে স্টোরেজ রয়েছে এবং আপনার মোবাইলে প্লে স্টোরে কোনো অ্যাপ আপডেটে নেই, তবুও পেন্ডিং দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আপনি কী করবেন, সরাসরি চলে যাবেন আপনি আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন, দেখবেন একটা অপশন আপনি দেখতে পেয়ে যাবেন অ্যাপস বলে। সেই অ্যাপসে সিম্পলি আপনি ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস। এই ম্যানেজ অ্যাপস অপশনে সিম্পলি ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করার পর এখানে কী করবেন, আপনি প্লে স্টোর লিখে দেবেন। পিএল লেখা মাত্র কিন্তু আপনার সামনে গুগল প্লে স্টোর চলে আসবে। তো এই অপশনে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন ভালোভাবে দেখুন, যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর ক্লিয়ার অর্ডারতে ক্লিক করবেন। ক্লিয়ার অর্ডারতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করা মাত্রই আপনার কাজ সব শেষ। এরপর আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি যে অ্যাপটা আপনার ইনস্টল হচ্ছিল না, পেন্ডিংয়ে পড়ে থাকছিল, সেই অ্যাপটা এখান থেকে আপনি প্রথমে সার্চ করে নেবেন। যেমন আমি এখানে টেম্পল রানটা আমি সার্চ করছিলাম। তো টেম্পল রানটা দেখুন আমি পেয়ে গেছি, টেম্পল রান। তো আমি এটা ইনস্টল করে দেখব যে প্রবলেমটা আমার সলভ হয়েছে কি না। তো ইনস্টলে সিম্পলি ক্লিক করব। তো দেখুন ইনস্টল হতে কিন্তু শুরু করে দিয়েছে, এবং স্পিড কেমন দেখুন, চরম স্পিড দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে খুবই সহজেই সিম্পল প্রসেসে আপনি কিন্তু আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে পেন্ডিং প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকি যা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আপনারাও চাইলে আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, বা আমাদের ইউজার আইডি হলো @techlikebangla। অবশ্যই আমাকে ফলো করে নেবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিকের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।